সৌদি আরবে ঈদুল আজহা পালিত হবে আগামী 20 জুলাই শুক্রবার। দেশটির সুপ্রিম কোর্ট ঈদুল আজহা পালনের এই তারিখ ঘোষণা করেছে। আমিরাতের গণমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি, সেই হিসেবে আগামী রোববার শুরু হবে জিলহজ মাস। আর দেশটিতে ঈদুল আজহা পালিত হবে জিলহজ মাসের দশম দিন অর্থাৎ 20 জুলাই মঙ্গলবার। এর আগের দিন 19 জুলাই হবে আরাফাতের দিন। আর এই হিসেব অনুযায়ী এবছর বাংলাদেশে কোরবানির ঈদ অনুষ্ঠিত হতে পারে 21 জুলাই। তবে জিলহজ মাসের চাঁদ দেখতে রোববার সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। আর এ বৈঠকের পরই জানা যাবে বাংলাদেশে ঈদুল আজহা কবে উদযাপিত হবে।